হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আমি বিশ্বপ্রেমা, আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মোট 5টা হেয়ার হ্যাকস। হেয়ার আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর সেটার কোনো প্রবলেম দেখা দিলে আমাদের কোনো চিন্তার শেষ থাকে না। এখান থেকে কিছু দেখে করা, ওখান থেকে কিছু প্রোডাক্ট কিনে মাখা, সব কিছুর ফলে আমাদের হেয়ার হয়ে যায় ফ্রিজি ড্যামেজ, আর যার জন্য আমাদের হেয়ার করতে আরম্ভ করে, আর সেটা কিন্তু মোটেই আমাদের হেয়ারের জন্য ভালো হয় না। তাই সঠিক কী ইউজ করলে বা কী ব্যবহার করলে তোমাদের হেয়ার হয়ে উঠবে দারুণ ঝলমলে, গ্লোয়িং, গ্লস, তো আজকেই সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো দেরি না করে চলো দেখে নাও এই 5টি হ্যাকস কী। ও মাই গড, কত ড্যান্ড্রফ! হেয়ারের প্রবলেমের কথা মাথায় এলে ফার্স্টেই মাথায় আসে ড্যান্ড্রাফের কথা। ড্যান্ড্রাফের সমস্যা কেনা হচ্ছেন বলো তো? তোমাদের জন্য বেসিক্যালি যে যাদের ড্যান্ড্রাফটা হয় তাদের আগে জানতে হবে কেন হয়। এই ড্যান্ড্রাফ হয় বেসিক্যালি ইটি স্ক্যাল্পের জন্য, রুক্ষ স্ক্যাল্প থাকলেও ড্যান্ড্রাফ হতে পারে। তো ভালোভাবে অয়েলিং না করলে ড্যান্ড্রাফ হয়। সো ড্যান্ড্রাফ হলে অনেকের সমস্যা হয় কি, তারা মুখে করে ওটাকে ঘষে আর কি, সেই জিনিসটা কিন্তু একদমই উচিত না, যার ফলে আরও কিন্তু রুক্ষ আর ড্রাই হয়ে যায় স্ক্যাল্প, আর যার ফলে ড্যান্ড্রাফ তো বেড়েই যায়, উপরন্ত হেয়ার ফল কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো কী করে তোমরা এই ড্যান্ড্রাফকে কিওর করবে চলো দেখে নেওয়া যাক। ড্যান্ড্রাফ কিওর করার জন্য আমি এনেছি একটা দুর্দান্ত DIY, যার জন্য আমাদের লাগছে 1টা লেমন জুস আর 2 টেবিল স্পুন অ্যালোভেরা জেল। ভালো করে এটাকে মিক্স করে নিলেই রেডি। দিয়ে এটা পুরো স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করে করে লাগাতে হবে। হোল নাইট রেখে দেওয়ার পর নেক্সট মর্নিংয়ে শ্যাম্পু করে নিতে হবে। সো মাচ রাফ হেয়ার, ডাল অ্যান্ড ড্যামেজ হেয়ার। হচ্ছে আমাদের হেয়ার ড্রাই হয়ে গেলে ময়শ্চারাইজারের অভাব বা ময়শ্চারের অভাব হয়ে গেলে আমাদের স্ক্যাল্প হয়ে যায় ড্রাই, আর সেই অবস্থায় ফ্রিজি হেয়ারকে যদি বা তোমাদের সেই ড্রাই হেয়ারকে যদি কম করতে চাও তাহলে কিন্তু চুল পড়ার সম্ভাবনা অনেক থাকে। তাই কীভাবে তোমাদেরকে হেয়ারকে করবে কন্ডিশন চলো দেখে নেওয়া যাক। ডাল অ্যান্ড ড্যামেজ হেয়ারের জন্য জাস্ট 1 টেবিল স্পুন অফ অ্যালোভেরা জেল তোমরা লেন্থ অনুযায়ী লাগাবে, লোয়ার পোর্শন লাগাবার চেষ্টা করবে, তারপরে দেখবে তোমাদের চুল কীরকম কন্ডিশন হয়ে গেছে, ফ্রিজ ফ্রি হয়ে গেছে। আর নেক্সট আমার থার্ড টিপস হচ্ছে বা থার্ড হ্যাক হচ্ছে যে অনেক সময় অনেকে অনেক ভোরবেলায় সকালবেলা যেতে হয় অফিসে বা কাজে, অনেক সময় শীতের সময়তেও তাদেরকে অনেকে বা অনেকের স্বভাবও থাকে যে গরম জলে গা হাত পা ধোয়া, তাদের সাথে তারা কী করে হেয়ারটাকেও তারা গরম জলেই ধুয়ে ফেলে। তো এটা একদম করবে না গাইস, কারণ গরম জলে হেয়ার ধুলে হেয়ারের আমাদের যে ন্যাচারাল অয়েল থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং কখনোই গরম জল হেয়ারের সাথে চলবে না, কম্বিনেশন খুবই খারাপ। সুতরাং যদি তারাগুলো থাকে আর হেয়ারকে যদি ধুতেই হয় তাহলে কিন্তু অবশ্যই হালকা গরম জল, অর্থাৎ হচ্ছে উষ্ণ কুসুম গরম জল, যাকে গরম বলাই যায় না, আর তাছাড়া চেষ্টা করছি সবসময় যেন ঠান্ডা অর্থাৎ কোল্ড ওয়াটারের সাহায্যে জলের সাহায্যে হেয়ারকে ধোয়া যায়। তাহলে আমাদের হেয়ারের যে ন্যাচারাল অয়েলটা সেটা মেনটেন থাকে, আর যার ফলে আমাদের হেয়ার হয় হেলদি অ্যান্ড স্ট্রং। ফোর্থ হ্যাকস হচ্ছে যে কখনোই ভেজা চুল বাঁধা যাবে না, কারণ আমরা কোনো কাজে গেলে বা কোনো তাড়াহুড়ো থাকলে আমরা সেই অবস্থাতেই ভেজা চুল বেঁধে চলে যাই। ভেজা চুল কিন্তু চুল পড়ার
একটা অন্যতম কারণ হয়ে উঠতে পারে। আর ভেজা চুল কখনই বাঁধা যাবে না, যদি খুবই কখনো এমার্জেন্সি থাকে তাহলে আমাদের সেই হেয়ারকে অবশ্যই ড্রাই করে নিতে হবে, তারপর সেই চুলকে বেঁধে তারপর যেতে হবে। আর যদি তাড়াহুড়ো বেশি থাকে তাহলে তোমরা হেয়ার ড্রায়ার ইউজ করতে পারো, তবে হেয়ার ড্রায়ার ফুল মোড়ে থাকতে হবে। আর হেয়ারের থেকে ড্রায়ার কিন্তু 15 সেমি দূরত্বে বজায় থাকবে। ইয়েস গাইস, এটা সবসময় তোমরা মনে রাখবে যে হেয়ার ড্রায়ারের সাথে হেয়ারের যে ডিস্টেন্সটা সেটা 15 সেন্টিমিটার যেন হওয়া চাই। মাই লাস্ট আর ফিফথ হ্যাক হচ্ছে স্পিডেন্স। আমাদের হেয়ারের সব থেকে বড় সমস্যা হচ্ছে যখন আমাদের হেয়ার রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় বা অনেকটা লং হয়ে যায়, তখন তার প্রবলেম হচ্ছে স্প্লিট এন্ডস। আর স্প্লিট এন্ড থেকে বাঁচার উপায় কী? ইয়েস, বাঁচার উপায় আছে, চলো দেখে নেওয়া যাক এই স্প্লিট এন্ডস কী করে ঠিক করা যায়। স্প্লিট এন্ডসের জন্য তোমরা হেয়ারকে বাড়িতেই ট্রিম করে নিতে পারো, লোয়ার পোর্শন থেকে রাউন্ড করে এইভাবে কাঁচির সাহায্যে এটা ট্রিম করে নেবে, এর জন্য আলাদাভাবে পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। হেয়ার হ্যাক্সগুলো তোমরা দেখলে এগুলো কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করবে, তোমরা ট্রাই করবে, কারণ হেয়ার হচ্ছে আমাদের সকলে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হেয়ার থাকলে বিউটি এনহ্যান্স হয়, হেয়ার না থাকলে কিন্তু বিউটি কোনো এনহ্যান্স হয় না। সুতরাং তোমরা এই হেয়ারের যত্ন নাও, কন্ডিশন করো, ভালো শ্যাম্পু করো, তার সাথে এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করো, তাহলে তোমাদের হেয়ার অবভিয়াসলি ভীষণ সফট, স্মুথ আর হেলদি হয়ে উঠবে ক্যারেন্ট। আর সো গাইস, ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো, তাদেরও হেল্প হবে। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে জলদি করে, পাশে বেল আইকনে ক্লিক করবে আমার ভিডিও সবার আগে দেখার জন্য। সো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট।